প্রধানমন্ত্রীর জন্মদিনে বেকারত্ব থেকে মুক্তি পেলেন 100 তরুণ। রাজধানীর বনানীর একটি হোটেলে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে আয়োজিত জব ফেয়ারে আজ এসব নিয়োগপত্র দেওয়া হয়। মেলার আয়োজক সরকারি স্কিল ফর এমপ্লয়মেন্ট ইনভেস্ট প্রোগ্রাম সিপ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং বাক্কো। এ দফায় মোট 300 তরুণকে চাকরি দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকরা। 15টি প্রতিষ্ঠান এ জব ফেয়ারে অংশ নিচ্ছে। মেলার প্রধান অতিথি বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ জানান, 2024 সালের মধ্যে বিভিন্ন খাতে প্রায় 8.5 লাখ তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে।